চান বাঘা ভাই বলতেছে আমি পার্টিতে যাব না, আমার ওয়ালেট খরচ করে ফেলবে, অনেককে আমাকে না করছে। আমি আমি এই বাউন্সটা, এই বেস্ট বয় এক মিনিট, আমি বাউন্সটা দিয়েছি, আমাকে অনেক রুমে আমাকে আমাকে অনেক রুমে বাইজি বলেছে, কমকি বলেছে, হারামজাদি এর জন্য লাঠি দিয়ে বকাটাকে ফেলে দিয়েছি। ওকে, কেউ যদি জানতে চায়। তনহাই তনহাই তন ইয়ার মাইক তো ওই তনহাই আমরা থাকতে দিব না, তনহাই শেষ। তুমি পার্টি দিবা ইবোকে নিয়ে বন্ধুদের সাথে গল্প করবা, গল্প শেষ করে দিছি আমরা, আমাদের মতো এসব রয়্যাল ফ্যামিলির পার্টিতে তুমি তুমি চোখ না আসো। বেটা মানুষের বুক ধরে টানাটানি করা যাবে, মেয়েরা যদি বেটাকে বুক টানতে চাও টানতে পারো। গুড বিশাদ বেস্ট বয়, তোমাকে তোমাকে বুড়ার লগে গিয়া বুড়ার লগে গিয়া দুইয়ের সঙ্গে বুড়ার লগে গিয়া সিঙ্গেল দেখা করে প্রাইভেটলি, আবার একসাথে গান দেখা গান দিতে বললো ইবো নাকি তার বান্ধবী, এখন থু মারতেছে, আসলে একটা খারাপ। মইন্নার গালে গালে জুতা মারো তালে তালে, বুঝছো? এইসব ছোট লোকের আমাকে বলে কি রোজ তুই যাবি, হ্যাঁ রোজ তুই যাবি, ইভো যাবি, আরে ফকিনি মহিলাদের কিছু শিক্ষা নেওয়া উচিত, যেহেতু মানুষ বলে না যে দোলনা থেকে কবর পর্যন্ত শিখতে হবে আমাদেরকে, তো আসলেই নিজের মতো হারামজাদারা দেখে সবার শিখা উচিত, বিশেষ করে নারীদের। এই যে দেখেন, ইবো 2 মিনিট আগে তার কলিজার বান্ধবী ছিল, যখন হারামজাদা পার্টিতে যাবে না থু মারতেছে, বকিন্নি বাচ্চা বলে গালি দিতেছে, তার বস্ত্র নিয়ে সন্দেহ করছে, তুই আসবি, আই তোর পার্টিতে আমি যাই মনে ছোট লোক, তোর মতো পার্টিতে আমি যাবো আমরা বস করে ফেলে, আমরা সুন্দরী কেউ কাবু করে ফেলে পার্টিতে, সব আগে রোজ যাবে না, তারপর ইবোলের যাবে না, তোর পার্টি শেষ, তুই শেষ, তোর পার্টি হবে না। আমার ইগোতে হাট করলে আমি কেউ ছাড়ি না, এর সে যেই হোক, আমার কথা আমি আমি এবারে বারবার বলবো, কালো যাবে তুমি আমারে মারো কাটো, কালো যাবে নিকষ কালো প্রধান অতিথি। বেস্ট বয় এই যেটা কথা বললেন, আপনার খুব ইগো খুবই স্ট্রং, আপনার ইগো খুব স্ট্রং, আমি এটা বুঝতে পারতেছি। আর যখন আপনি যে প্যালে শুনি মানুষের কাছে আপনাকে টাকা চাইতেছেন, এটা কি সত্য? এটা কি সত্য জানেন? আমার মনে তখন কি হইছে, প্যালে মানুষের কাছে টাকা চান, প্যালের যে রুম কালারের জন্য টাকা চাইছেন ওস্তাদের কাছে, ওস্তাদের টাকা নিয়ে নাকি ওস্তাদকে অ্যাডমিন থেকে বাদ দিয়ে দিচ্ছেন, এই এসব কি সত্য? কি সত্য কি মিথ্যা? আপনি কি ম্যাজিস্ট্রেট? আপনি ম্যাজিস্ট্রেট, আপনি যা শুনছেন তাই আপনি বলতেছেন, আপনি আপনার ইগো বেশি তাই বলতেছি। এই রোজ ফকিনি 1 লাখ 1.5 লাখ 2 লাখ করে ভিক্ষা করে মানুষের কাছে, বুঝছেন? এই মাল, এই যে এই যে এই যে এই যে এই যে প্রমাণ পাইছো আপনার।
আমার প্রোফাইলে দেখো মনি যে আমার দাওয়াত করছে, আবার ভয়েস কল একটা ভয়েসও দিছিল, ভয়েসটা করতে তো আর দিতে পারছি না। আমাকে বলে রোজ তুই যাবি ভয়েসের মধ্যে, ইভো আসবে, মতিন আসবে, আমি কি থার্ড ক্লাস এটাতে যাবো নাকি? এগুলো আর ইনশাল্লাহ গুলার সাথে ওর সাথে দেখা করলো নিজের শেখ হাসিনা বলে মনে করে। এই রোজ আমি এটা তোমার ডিপিটে দেখলাম, একটা মেয়ের ছবি পাঠাইছে, ওটা কি? এটা কি বেসবল হবু ওয়াইফ নাকি? বুঝতে আমি পাঠাই নাই, ওই জোগলায় পাঠাইছে, এটা নাকি ওর গার্লফ্রেন্ড? হ্যাঁ বেসবল, এই ওর গার্লফ্রেন্ড, হ্যাঁ এটা নাকি ওর গার্লফ্রেন্ড, বুইরা